হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নেপালি ব্লগার। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দাদা আজকে মেনু নিয়ে চলে এসেছি। তো কী কী লাঞ্চে মেনু আছে সেটা তোমাদেরকে বলে দিই। আর সেটা হচ্ছে আজকে ফার্স্টেই আছে পুঁই শাক মাছের তেল দিয়ে, দারুণ লাগে। আর এখানে হচ্ছে ইলিশ বেগুনের তরকারি, ইলিশ বেগুন দিয়ে পাতলা করে ঝোল। আর এখানে হচ্ছে কচু শাক। তো চলো আমি খাওয়াটা স্টার্ট করি। কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে দারুণ লাগে, দারুণ দারুণ। তোমাদের সাথে আমার একটা কথা বলার আছে, যেটা হচ্ছে আমি জানি হয়তো বলাটা ঠিক নয়, তাও বলছি। তোমরা আমাকে অনেকের ভিডিও দেখেছো, আমার ভিডিও দেখে আমাকে সাবস্ক্রাইব করেছো, আবার আমি দেখছি কি অনেকে আমাকে আনসাবস্ক্রাইব করে দিয়েছো। এটা কেন করছো, কারণটা কি? আবার এরকম অনেকে আছে যে আমরা অনেকেরই ভিডিওতে বা অনেকে অনেকের ভিডিওতে গিয়ে আমরা কমেন্ট করি বা অনেকেই কমেন্ট করে যে প্লিজ দিদি আমার পাশে থেকো, দাদা ভাই আমার পাশে থেকো, অনেকেই করে, আমিও করি। তো একজন যদি একজনকে সাপোর্ট না করি কেউ কোনোদিন এগোতে পারবো না। সবাই যদি সবার মধ্যে হিংসা রেখে দিই যে ওকে সাপোর্ট করবো না, আর ভিডিও দেখবো না, এগুলো পয়তো ঠিক না। আমি কিন্তু সবাই ভিডিও দেখি, আর যখন সময় পাই আমি ঠিক দেখি। সারাদিন যদি নাও সময় পাই আমি ঠিক রাত্রিবেলা ভিডিও দেখি সবার। গ্রুপে গিয়ে যখন অনেক অনেক মানে ভিডিওতে গিয়ে যখন সবাই বলে আমাকে সাপোর্ট করো দিদি, আমিও বলি আমি সাপোর্ট করলাম, আমাকে সেই টাইমে সে সাপোর্ট করলো, সাবস্ক্রাইব করে দিল আমার চ্যানেলটা। কিছুক্ষণ পর তারপরে কি দেখছি আমাকে আনসাবস্ক্রাইব করে দিয়েছে, আমি কিন্তু তাকে সাবস্ক্রাইব করে রেখেছি। এটা করো না প্লিজ, খারাপ লাগে না? মাঝের মাথা দিয়ে কচু শাক, কচু শাক নিরামিষও ভালো লাগে, চিনি মাছ দিয়েও ভালো লাগে। তোমাদেরকে আর একটা কথা বলি, আমি একটা দিদির ভিডিও দেখেছি, আমি নামটা বলবো না, সেই দিদিটা আমাকে হয়তো সাপোর্ট করেছে, আমি জানি না, আমার কাছে নোটিফিকেশন কিছু আসেনি, হয়তো সাপোর্ট করেছে, সত্যি কথা বলবো না, সে আমাকে সাপোর্ট করেছে, আমিও সেই দিদিটাকে সাপোর্ট করেছি। দিদিটার নামটা আমি বলছি না। তো পুঁইশাকটা নিয়ে নিলাম, দিদি আমাকে সাপোর্ট করেছে, আমিও সাপোর্ট করেছি, ভালো কথা। কিন্তু দিদিটা একটা ভিডিওতে বলছিল, আমি ভিডিওটা দেখলাম, আমি অনেকগুলো ভিডিও দেখেছি দিদিটার, আর শর্ট ভিডিওগুলো অনেক দেখেছি, ভালোই ভিডিও করে, খারাপ না, নতুন আমরা যেরকম ভিডিও করি সেরকম ভালোই করেছে। দিদিটা একটা কথা বলেছে যে আমার ভিডিও পুরো দেখবে না আমিও তার ভিডিও দেখবো না, যে আমাকে সাপোর্ট করবে না আমি তাকে সাপোর্ট করবো না। হ্যাঁ সেটা ঠিক আছে, যে তোমাকে সাপোর্ট করবে না তুমি তাকে সাপোর্ট কেন করবে, কিন্তু যে আমার ভিডিও দেখবে না মানে আমার, উনি বলছে যে আমার ভিডিওতে কে পুরো ভিডিওটা কে দেখে সেটা আমি দেখতে পাই ওয়াইটি স্টুডিওতে গিয়ে। আরে ভাই ওয়াইটি স্টুডিওতে গিয়ে 100,000 লোক আমার ভিডিও দেখছে, এই 100,000 মানুষ কে কে আছে আমি সবটা দেখতে পাবো? কোনো দিন দেখা যায় না। আমি সেই দিদিকে বলছি তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো কোনো দিন সেই 100,000 মানুষকে তুমি দেখতে পাবে না, সেই 100,000 মানুষ কে, আর কে কে তোমার ভিডিওটা 10 মিনিটের ভিডিওটা 5 মিনিট দেখেছে, কে কে 10 মিনিট দেখেছে, অথবা এই কথাগুলো বলো না। আমার ভিডিও যদি কারোর ভালো লাগে সে দেখবে, নাহলে দেখবে না, সে ন্যাচারাল ব্যাপার। আমার যার ভিডিও ভালো লাগে আমি দেখি না, একটু মিনিট দেখে ছেড়ে দিই, যেটা ভালো লাগে সেটা পুরোটা দেখি। উনি আমার ভিডিও করছে বলছে যে আমার ভিডিও দেখবে না আমি তার ভিডিও দেখবো না, পুরো ভিডিও দেখতে হবে কিন্তু, ঠিক এইভাবে পুরো ভিডিও দেখতে হবে কিন্তু, যদি না দেখো আমি কিন্তু ওয়াইটি স্টুডিও থেকে দেখতে পাই কি আমার ভিডিও দেখছো, অর্থাৎ যারা দেখছে তাদের মধ্যে এটা ভয় থাকে। তো আমি তাদেরকে বলছি একটাই কথা, কখনো এটা দেখা যায় না, কতজন মানুষ
মানুষের কাছে পৌঁছেছে, কজন দেখেছে সেগুলো দেখা যায়, কোন কোন মানুষ দেখেছে সেটা দেখা যায় না। এটা কি বলতো, এটা মাছের তেল পটকা। তো দেখো এবার আমি ইলিশ মাছটা নিয়েছি, বেগুন দিয়ে ইলিশ মাছের যে ঝোলটা করেছিলাম সেটা। প্রচন্ড বৃষ্টি হয়ে যাচ্ছে, এক নাগারে বৃষ্টি হয়ে যাচ্ছে। ইলিশ মাছ বেগুন আলু দিয়ে, ইলিশ মাছটা সব ঠিক আছে কিন্তু এত কাটা না, ভীষণ ভয় লাগে বাবা। ইলিশ মাছ খেলেই আমার কাটা ফলে আটকে যাবে। এই ইলিশ মাছের যে কাঁটা, কাঁটাটা চিবাতে দারুণ লাগে, দারুণ। তো কাঁটা না হয়তো আমার ভাতটা খেতে পারছি না, পারবো না, মাছটাই খেয়ে নিই, ভাতটা ফেলবো না, আমাদের লালু কালু আছে দুজনকে দিয়ে দেবো, খেয়ে নেবো না। তো আমি খাই আর ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি, ভিডিওটা আজকে অনেক বড় হয়ে গেছে, তো কাটা অলরেডি মনে হয় চারটে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো সেটা প্লিজ তোমরা কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর প্লিজ আমার চ্যানেলটাকে যারা নতুন দেখছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।